বাংলায় আমরা সৌন্দর্যকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেটাই যখন ইংলিশে বলার পালা আসে তখন আমরা ফাম্বল করতে থাকি, আটকে যাই, ভাবতে থাকি যে ইংলিশে কিভাবে বলবো। অ্যান্ড সবচেয়ে বেশি যে সেন্টেন্সটা আমরা বলে থাকি সেটা হলো ইউ আর লুকিং বিউটিফুল, অর ইউ লুক গুড, অর ইউ লুক বিউটিফুল। আর যদি খুব সুন্দর লাগছে এটা বলতে চাই তাহলে স্বাভাবিকভাবে আমরা বলি ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি, ওয়েলকাম ইউ অল টু আদিস টিচিং ওয়ে ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। ইন দিস ভিডিও আই এম গোনা শেয়ার 14 ওয়েজ অফ সেইং ইউ আর বিউটিফুল। তো চলো দেখে নিই প্রথম কিভাবে আমরা ইউ আর বিউটিফুল বলতে পারি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যখন অলরেডি আমরা কাউকে ইউ আর বিউটিফুল একবার বলে ফেলেছি, তারপরের বার যখন তাকে আমরা কমপ্লিমেন্ট দিতে যাব তখন আর কিন্তু ইউ আর বিউটিফুল এই কথাটা ভুলেও আর রিপিট করব না, তাহলে আমাদের কমপ্লিমেন্টটা ডাল হয়ে যাবে অ্যান্ড সেটা খুব একটা গুরুত্ব থাকবে না। কিংবা হয়তো আগের দিনের থেকে আজকে তাকে বেশি সুন্দর লাগছে, তো ইউ আর ভেরি বিউটিফুল আমরা কিন্তু বলবো না। তো আজকের এই ভিডিওটা সেটার জন্যই, যাতে আমরা অন্যভাবে বিউটিফুল বলা শিখতে পারি। না, বাংলায় আমরা অনেক সময় বলি তোমাকে বরাবরের মতো সুন্দর দেখাচ্ছে, তোমাকে বরাবরের মতো সুন্দর দেখাচ্ছে, মানে সবসময়ই যাকে সুন্দর লাগে তখন তাকে আমরা এই কথাটা বলি। তো এই যে সুন্দর দেখাচ্ছে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? ইউ আর লুকিং প্রিটি অ্যাজ ইউজুয়াল, ইউ আর লুকিং প্রিটি অ্যাজ ইউজুয়াল। প্রিটি না বলে আমরা আরও অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারি, বিউটিফুলের কিন্তু অনেক সিনোনিম আছে। আমরা এখানে গর্জিয়াসও বলতে পারি, গর্জিয়াস মানে হচ্ছে ভেরি বিউটিফুল, গর্জিয়াস মানেও বিউটিফুল, এটা বিউটিফুলেরই সিনোনিম। বাট আরেকটু স্ট্রং ওয়েতে যখন কাউকে সুন্দর লাগছে আমরা বলতে চাই, যখন আমরা বলতে চাই ভেরি বিউটিফুল, তখন আমরা গর্জিয়াস ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। তো আমরা বলতে পারি ইউ আর লুকিং গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল। এবার কথাটা হলো প্রিটি ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করব। একটু ইনোসেন্ট টাইপ বিউটিকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রিটি ওয়ার্ডটা ব্যবহার করব, একটু কিউট ইনোসেন্ট প্লেফুল টাইপ বিউটিকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রিটি ওয়ার্ডটা ব্যবহার করব, ওকে? অ্যান্ড একটু কিউট এনার্জেটিক অ্যান্ড প্লেফুল পার্সোনালিটিকে ব্যাখ্যা করার জন্য আমরা অ্যাডোরেবল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ফাইন? সো এখানে আমরা এরকমভাবেও বলতে পারি ইউ আর লুকিং অ্যাডোরেবল অ্যাজ ইউজুয়াল, ইউ আর লুকিং অ্যাডোরেবল অ্যাজ ইউজুয়াল। নাও এখানে একটা কথা তোমাদের বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে যে কিউট ওয়ার্ডটা আছে না, ছেলেরা খুব একটা যখন তাদেরকে কিউট বলা হয় খুব একটা পছন্দ করে না, স্পেশালি যারা টিনেজার্স আছে। আমরা বেবিদেরকে, অ্যানিমালসদেরকে ব্যাখ্যা করার জন্য, তাদের সৌন্দর্যকে ব্যাখ্যা করার জন্য আমরা কিউট ওয়ার্ডটা ব্যবহার করি। তো কিউট ওয়ার্ডটা মেয়েরা যতটা পছন্দ করে ছেলেরা ততটা পছন্দ করে না, তাহলে আমরা ছেলেদের বিউটিকে কীরকমভাবে ব্যাখ্যা করতে পারি? বিউটিফুল বলতে পারি? একদমই না। ফেমিনিন বিউটিকে ব্যাখ্যা করার জন্য আমরা বিউটিফুল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, প্রিটি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, গর্জিয়াস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। কিন্তু যখন ছেলেদের সৌন্দর্যকে ব্যাখ্যা করতে হবে তখন আমরা তাহলে কি বলতে পারি? হ্যান্ডসাম, জাস্ট হ্যান্ডসাম? নো, হ্যান্ডসাম ইজ আ সিনোনিম অফ বিউটিফুল, যেখানে বিউটিফুল মেয়েদের জন্য ব্যবহার করা হয়, হ্যান্ডসাম ছেলেদের জন্য ব্যবহার করা হয়। বাট এগেন ইটস আ ভেরি ক্লাসিক ওয়ার্ড, অ্যান্ড ইউএসএ সাধারণত যারা 40 বছরের নিচে রয়েছে তারা এই হ্যান্ডসাম ওয়ার্ডটা খুব একটা ব্যবহার করে না, দে থিঙ্ক ইটস আ ভেরি ওল্ড ফ্যাশন ওয়ার্ড। তো তাহলে ছেলেদের বিউটিকে কীভাবে ব্যাখ্যা করা হয়? ওকে, ইউ ক্যান সে আই থিঙ্ক হি ইজ আ গুড লুকিং গাই, আই থিঙ্ক হি ইজ আ গুড লুকিং গাই, গুড লুকিং মানে যাকে দেখতে ভালো, গুড লুকিং গাই, ওকে? Or you can say, I think he is attractive. I think he is attractive. Or you can say, wow, he looks stunning. Stunning মানে হচ্ছে অত্যাশ্চর্য, আর attractive মানে হচ্ছে আকর্ষণীয়। চলো দেখি আরও কীরকম ভাবে beautiful বলা যায়। Now, you can say, you are looking drop dead gorgeous. You are looking drop dead gorgeous. মানে তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। Drop dead gorgeous মানে হলো outstandingly beautiful. যখন আমরা সেই বিউটিফুলের কোনো লিমিট খুঁজে পাই না, যখন সেটা আউটস্ট্যান্ডিং থাকে, তখন আমরা এই কথাটা বলবো
ড্রপ ডেড গর্জিয়াস, অর ইউ ক্যান সে ড্রপ ডেড স্টানিং। ওকে, ইউ আর লুকিং ড্রপ ডেড স্টানিং, ইউ আর লুকিং ড্রপ ডেড স্টানিং। আরেকভাবে আমরা বলতে পারি এই কথাটা, তোমাকে আজকে খুব স্পন্দনশীল এবং অত্যাশ্চর্য দেখাচ্ছে। না, স্পন্দনশীল মানে কি? যে খুব এনার্জেটিক, যাকে খুব দেখে মনে হচ্ছে যে তার মধ্যে উৎসাহ রয়েছে। তো এটার জন্য আমরা ইংলিশে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে ভাইব্রেন্ট। সো ইউ ক্যান সে ইউ আর লুকিং সো ভাইব্রেন্ট অ্যান্ড স্টানিং টুডে। ভাইব্রেন্ট মানে হলো ফুল অফ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, অ্যান্ড স্টানিং মানে আমি কী বললাম, অত্যাশ্চর্য। এবার ধরো তুমি বলতে চাও তোমাকে আজকে খুব মিষ্টি এবং উজ্জ্বল দেখাচ্ছে। ইউ আর লুকিং অ্যাডোরেবল অ্যান্ড রেডিয়েন্ট টুডে। অ্যাডোরেবল মানে হলো মিষ্টি, আর রেডিয়েন্ট মানে হলো উজ্জ্বল। ওকে, চলো পরেরটা দেখি। তোমাকে আজকে জগতের বাইরে লাগছে। বেল, এটা শুনতে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট ইংলিশে আমরা কাউকে সুন্দর বলার জন্য এই কমপ্লিমেন্টটা দিয়ে থাকি। ইউ আর লুকিং আউট অফ দ্য ওয়ার্ল্ড টুডে। তোমাকে জগতের বাইরে দেখায়। ইউ লুক আউট অফ দ্য ওয়ার্ল্ড, ইউ লুক আউট অফ দ্য ওয়ার্ল্ড। এরপরেরটা, স্পেশাল কোনো কাউকে কমপ্লিমেন্ট দেওয়ার সময় কিংবা ফেভারিট কোনো মানুষকে, খুব প্রিয় কোনো মানুষকে কমপ্লিমেন্ট দেওয়ার সময় আমরা এই কথাটা বলি, আজকে আমি তোমার থেকে চোখ সরাতেই পারছি না, আজকে আমি তোমার থেকে চোখ সরাতেই পারছি না। আই ক্যান টেক অফ মাই আইজ ফ্রম ইউ টুডে, আই ক্যান টেক অফ মাই আইজ ফ্রম ইউ টুডে। এর পরেরটা দেখো, তোমার সৌন্দর্য অতুলনীয়। ইয়র বিউটি ইজ ইনকম্পেয়ারেবল। অতুলনীয়, অতুলনীয়র ইংলিশ হচ্ছে ইনকম্পেয়ারেবল, মানে যেটার সাথে কারুর তুলনা হয় না, তুলনা করা যায় না। এবার ধরো তুমি বলছো যে তুমি চমৎকারেরও বাইরে, মানে এখানে আমরা সৌন্দর্যকেই কিন্তু ব্যাখ্যা করছি, তুমি চমৎকারেরও বাইরে। ইউ আর বিয়ন্ড গর্জিয়াস, ইউ আর বিয়ন্ড গর্জিয়াস, মানে গর্জিয়াস ওয়ার্ডটা বললেও কম হবে, তার থেকেও বেশি কিছু। ওকে, নাও এখানে আমি কিছু বলতে চাই, বি ভেরি স্পেসিফিক ওয়েন ইউ আর গিভিং ইয়োর কমপ্লিমেন্ট। কিছু কিছু কমপ্লিমেন্ট আমরা কেবলমাত্র যাকে চিনি অনেক দিন ধরে কিংবা যে আমাদের প্রিয় মানুষ তাকে আমরা দিতে পারি, অ্যান্ড কিছু কমপ্লিমেন্ট আমরা যাদেরকে চিনি না তাদেরকে আমরা দিতে পারি না। ইন দ্যাট কেস ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল উইথ ইয়োর ওয়ার্ডস। চলো দেখে নিই পরের উপায়টা। ওয়েন সামওয়ান ইজ ভেরি স্পেশাল টু ইউ অ্যান্ড ইউ আর ইন আ ভেরি সিরিয়াস রিলেশন, দেন তুমি এইভাবে কাউকে কমপ্লিমেন্ট দিতে পারো, তুমি আমার মন গলিয়ে দাও। ইউ মেক মাই হার্ট মেল্ট, ইউ মেক মাই হার্ট মেল্ট। কিংবা তোমার হাসি আমার মন গলিয়ে দেয়। ইয়োর স্মাইল মেক্স মাই হার্ট মেল্ট, ইয়োর স্মাইল মেক্স মাই হার্ট মেল্ট। তোমাকে আজকে যেরকম লাগছে সেটা আমি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ আর লুকিং টুডে। তোমাকে আজকে যেরকম লাগছে আমি সেটা পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ আর লুকিং টুডে। কিংবা ধরো তুমি বলছো তোমাকে যেমন লাগে তা আমি পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ লুক, আই লাইক দ্য ওয়ে ইউ লুক। এরপর একটা ফ্রেজের ব্যবহার শিখি চলো, আই থিঙ্ক ইউ আর, আই থিঙ্ক ইউ আর। তারপর বিউটিফুলের যে কোনো একটা সিনোনিম বসিয়ে দিলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল, যখন তোমরা বলছো আমার মনে হয় তুমি খুব মিষ্টি, দেন কী হবে? আই থিঙ্ক ইউ আর ভেরি অ্যাডোরেবল। এরপরে যখন তুমি বলছো আমার মনে হয় তোমাকে খুব উজ্জ্বল দেখায়, আই থিঙ্ক ইউ লুক রেডিয়েন্ট। তো এরকমভাবে আমরা আই থিঙ্ক ইউ আর দিয়ে অনেকগুলো সেন্টেন্স দেখো তৈরি করতে পারছি, রাইট? এরপরের ওয়েটা দেখি, ইউ লুক স্টানিংলি বিউটিফুল, ইউ লুক স্টানিংলি বিউটিফুল। আমি বিউটিফুলের আগে স্টানিংলি বললাম, মানে অত্যাশ্চর্যভাবে, স্টানিংলি অ্যাডভার্ব, ইউ লুক স্টানিংলি বিউটিফুল। তো বিউটিফুলের আগে একটা অ্যাডভার্ব আমরা এভাবে ব্যবহার করতে পারি। আরেকভাবে দেখি বিউটিফুল বলার উপায়, ইউ লুক ইনক্রেডিবলি বিউটিফুল। আরেকটা দেখি, ইউ লুক অ্যাবসলিউটলি বিউটিফুল। তো আমরা এরকমভাবে কিন্তু বিউটিফুল বলতে পারি, রাইট? তো কিছুটা এরকমভাবেই আমরা ইউ লুক লাইক এই ফ্রেজটার ব্যবহার করেও কিন্তু বিউটিকে
ব্যাখ্যা করতে পারি। ফর এক্সাম্পল, একটা বাচ্চাকে তুমি দেখলে এবং তাকে দেখে তোমার মনে হচ্ছে যে বাচ্চাটিকে খুব ফুটফুটে দেখতে এবং তাকে পরীর মতন সুন্দর লাগছে। তো ইউ ক্যান সে ইয়োর বেবি ইজ লুকিং লাইক অ ফেয়ারি, ইয়োর বেবি ইজ লুকিং লাইক অ ফেয়ারি, তোমার বাচ্চাকে পরীর মতন লাগছে। এবার ধরো তুমি বলছো তোমাকে একটি পরীর মতন দেখতে, ইউ লুক লাইক অ ফেয়ারি। তোমাকে একটি এঞ্জেলের মতন দেখতে, ইউ লুক লাইক অ্যান এঞ্জেল। তোমাকে একটি পরীর মতন সুন্দর দেখতে, ইউ লুক অ্যাজ বিউটিফুল অ্যাজ অ ফেয়ারি, ইউ লুক অ্যাজ বিউটিফুল অ্যাজ অ ফেয়ারি। কোনো স্পেশাল মানুষকে কিংবা খুব কাছের মানুষকে বা প্রিয় মানুষকে খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, এটা বলার সময় আমরা একটা বাক্য খুব ব্যবহার করি, তোমাকে আজকে তা দেখাচ্ছে তাতে যে কোনো কেউ মারা যাবে। নাও মারা যাবে ইন দ্য সেন্স যে কোনো কেউ ফ্ল্যাট হয়ে যাবে, মানে যে কোনো কারুর ভালো লাগবে। সো এটা আমরা কীরকম হ্যাঁ বলবো, ইউ হ্যাভ লুকস টু ডাই ফর, অর ইউ হ্যাভ বিউটি টু ডাই ফর, ইউ হ্যাভ বিউটি টু ডাই ফর। সো বিফোর এন্ডিং দ্য ক্লাস লেটস সি যে বিউটিফুল না বলে আমরা বিউটিফুল বলার আর কী কী সিনোনিম শিখলাম। Vibrant, adorable, pretty, stunning, gorgeous, radiant. Well, খালি যে এই কটা ওয়ার্ডের মধ্যে দিয়ে বিউটিকে ব্যাখ্যা করা যায় তা নয়, আরও অনেক ওয়ার্ডস আছে যার মাধ্যমে আমরা বিউটিকে ব্যাখ্যা করতে পারি। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট আর দোজ ওয়ার্ডস, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, আমি তার উপর আলাদা করে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা যায় তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে বিউটিফুল। বাই।